হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো, আমরাও সব ভালো আছি। আর আজকে হচ্ছে তোমার রবিবার, আর এখন বাজে তোমার 8:30। এখানে তিনটে কাপে চা দেখতে পাচ্ছো, এখানে হচ্ছে বাবার বাবার বাবাই আর আমার। সকাল সকাল তিনটে কাপে চা করে নিলাম, আমি বাড়ির সকল কাজ সেরে ঘরে চলে এসেছি। আর আচ্ছা, আজকে তোমার রবিবার বললাম, রবিবারে তোমার সকাল সকাল মনে করলাম বাড়ির সকলে মিলে এই সকালকার জল খাবারটা একটু সকাল সকালই করে ফেলি। তাই জল খাবারটা হচ্ছে তোমার আজকে ছিল তোমার লুচি, আর তার সঙ্গে ছিল তোমার ঘুগনি আর দু রকম মিষ্টি। আর আজ হচ্ছে আমাদের ঠাকুর ভাসান যাবে, আর জন্যে সকাল সকাল জল খাবারটা করে আবার দুপুরে রান্নাটা করে ফেলতে হবে, কারণ ঠাকুর ভাসান গেলেই ঠাকুর ভাসান দিয়ে চলে আস্তে আস্তে আমার প্রায় সন্ধে লেগে যায়। তাই সকাল সকালে খাবারটা খেয়ে নিতে হবে, কি যে যতক্ষণ ঠাকুর আশ্রমে থাকবে ততক্ষণ আমাদের নিরামিষ খেতে হবে, সে দুদিনই থাক আর 8 দিন থাক। আর যাই হোক, আজকে বিকাল আজকের দিন পর্যন্ত নিরামিষ খেতে হবে। এখানে ময়দা মেখে রেখেছি, আর হচ্ছে তোমার আর কিছুটা লুচি করে ফেললাম, কেন বাবা বাবা বাজার করতে যাবে, তাই ওকে 4-5টা লুচি করে দিয়ে তারপরে আবার পরে করব। আর হচ্ছে তোমার আর এখানে করেছে হচ্ছে তোমার ঘুগনি, ঘুগনিটা দেখো, ঘুগনিটা হচ্ছে তোমার অনেক মানে কালকে রাত্রেবেলা 1টার সময় ঘুগনিটা আমি ভিজিয়ে রেখেছিলাম, যেন গোটা রাতটা ভিজেছিল বলে আমার 2-3টে সিটিতেই আমার ঘুগনিটা সেদ্ধ হয়ে গেছে। আর তো 2টো মিষ্টি বললাম দু রকম। মা মনসাকে বেদির থেকে নামিয়ে নেওয়া হয়েছে, এখন হচ্ছে তোমার আরতি করে তারপরে বরণ করবে। হ্যাঁ
বছর মানে ভাসান যাবো না, আমি সেরকমই ঠিক করলাম যে প্রত্যেক বছরই যাই কিন্তু এবছর আর যাবো না। আর বাবাই বাবা যখন এবছর আছে, বাবাই বাবা থাকে না, এই বছর যখন আছে তা বাবাই বাবা যাবে আর বাবাইও গেল, আর সবাই বলছিল আমাকে যাওয়ার জন্য, তা সবাইকে তাই বললাম এবছর যাবো না, সামনে বছর যাবো। তা আমি যাবো না বলেই দেখতেই পাচ্ছি পারলে যে আমি নাইটি পরাছিলাম, নাহলে তো আমি শাড়ি পরেই যেতাম ঠাকুরের কাছে আর ঠাকুরকে নমস্কার করলাম নাইটি পরে। তা আমি এরকমই সবাই আমাকে জোরাজোরি করছিল যাওয়ার জন্য, কিন্তু আমি যাবো না সেরকমই স্থির করেছিলাম। আর দেখতেই পাচ্ছ বা থেকেও ঠাকুর প্রায় বেরিয়ে গেল, তখনও আমি দাঁড়িয়ে আছি দেখছি। কি মনে হলো আবার ফট করে টোটোর মধ্যে বসে পড়লাম, তখন বেশ কিছুটা দূরে যেতেই যিনি ঢাক বেড়াচ্ছিলেন তিনি আবার সেই ঢাকটা দিয়ে উনি কোথায় গেলেন, তাদের হাতটা আমি আবার নিয়ে আমার কোলের মধ্যে বসিয়ে বেশ কিছু দূরে বাড়াতে বাড়াতে গেলেন আমার চায়ের ছেলে। খুব দারুণ ঢাক বাজায়, ও ঢাক বাজাচ্ছিল আর সে ঢাককে আমি কোলে করে নিয়ে অনেকটা রাস্তায় গেলাম। আমরা যতই না বলি, মানে ভগবান যদি চান তাহলে আমাদের কোন সাধ্য না আমরা না বলি, আমাদের কি সেই সাধ্য আছে আমাদের না বলার? আমি তো টোটো থেকে নামিনি, টোটো পর্যন্ত টোটো থেকে আমি ঘাটের ধার পর্যন্ত গেলাম, তারপরে ঠাকুর ভাসানোর পরে আমি আবার টোটো করেই চলে এসেছি। আমি আর হাট নিয়ে যেহেতু নাইটি পরাছিলাম আর হচ্ছে আর যেটুকু যেটুকু ক্যামেরা বন্দি করেছি, তা চলো আসার সময় আর ক্যামেরা করতে পারিনি কারণ আমার একদম মেমোরি ফুল হয়ে গেছিলো, তার জন্য আমি আর ভিডিও করতে পারিনি। আমি ঘাটের দাঁড়িয়ে যতটুকু নিয়ে আমি ক্যামেরা বন্দি করেছি ততটুকু তোমাদের শেয়ার করলাম। ছিল জলটা আমাকে ঘুরে আসলাম যেখানে ওটাই চলে এখানে।